নির্বিঘ্নে সম্পন্ন হলো বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ভোটদান প্রক্রিয়া অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে সারা বাংলাদেশ জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ র্যাব বিজিবি আনসার ভিটিপির পাশাপাশি মাঠে কাজ করেছে সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা রবিবার সকাল সরকার থেকে ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুরের বিভিন্ন এলাকায় দেখা গেছে বিজিবি ও ও নিরাপত্তা টহল তল্লাশি বাংলাদেশের প্রত্যেকটি প্রথম স্তরে ছিল পুলিশ ও আনসারের পনেরো ষোলো জনের দল দ্বিতীয় স্তরে ভোট কেন্দ্রের বাইরে ছিল আইন শৃঙ্খলা বাহিনী টহল দল তৃতীয় স্তরে ছিল স্ট্রাইকিং ফোর্স ভোট কেন্দ্রের আশেপাশে থেকে বাইরে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করেছে তারা এছাড়াও চতুর্থ স্তরে ছিল ফোর্স কোন ধরনের গোলযোগ দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে তারা এছাড়াও সংঘাতময় পরিস্থিতি বা অন্য কোনো প্রয়োজনে নামার জন্য ছিল আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট এক হাজার জন প্রার্থী মোট ভোট কেন্দ্রের সংখ্যা বিয়াল্লিশ হাজার চব্বিশটি এবারের নির্বাচনে মোট ভোটার এগারো কোটি ছিয়ানব্বই লাখ উননব্বই হাজার দুশো উননব্বই জন যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ছ কোটি ছিয়াত্তর লাখ ন হাজার সাতশো একচল্লিশ এবং মহিলা ভোটারের সংখ্যা পাঁচ কোটি ঊননব্বই লাখ আঠারো হাজার ছশো নিরানব্বই এছাড়া সারা দেশে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আটশো উনপঞ্চাশ জন এবারে প্রথমবারের মতো ভোটের দিন সকালে ব্যালট পেপারে পাঠানো হয়েছে ভোট গ্রহণ কেন্দ্রে ধন্যবাদ সবাইকে এখানে নির্বাচনে অবস্থা খুবই ভালো খুব সুশৃঙ্খল এখানকার জনগণ সঠিকভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিতেছে এ পর্যন্ত বর্তমান আপনার দশটা আটটা আটটা থেকে দশটা পর্যন্ত মোট একশো পঁয়তাল্লিশটা ভোট কাস্ট হয়েছে যা নাকি মোট ভোটারের থ্রি পয়েন্ট এইট জিরো পার্সেন্ট দশটা থেকে বারোটা পর্যন্ত কাস্ট হয়েছে নয়শো বিরানব্বই যা নাকি মোট ভোটারের টেন পার্সেন্ট টোটাল আটটা থেকে দশটা পর্যন্ত চোদ্দো পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে এখানকার পরিস্থিতি ইনশাল্লাহ খুবই ভালো এবং খুবই খুবই সুষ্ঠুভাবে আমরা এখানে নির্বাচন এই পরিচালনা করতেছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং ভবিষ্যতে ঘটার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ বাদ বাকি আল্লাহ আল্লাহ জি জি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় খুশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আর ইনিউজ